প্রথাগত নমস্কার শুভেচ্ছা আমি জানাচ্ছি না। তার কারণ হচ্ছে, যাকে নিয়ে আলোচনা করছি তিনি বিনির্মাণ বা ডিকনস্ট্রাকশনের জনক। তার নাম জ্যাক দেরিদা। ফুকো, দেরিদা, এই নামগুলি একসঙ্গে বহুলভাবে উচ্চারিত হতো, হয়তো এর সঙ্গে সাহিত্যের কিছুটা স্নবাড়িও জড়িয়ে রয়েছে। তবে ঋক প্রকাশনীর কথা উল্লেখ করলাম, শুভঙ্কর মৌমিতার কথা, কারণ তারাই এই আলোচনা চক্রের উদ্গাতা। জ্যাক দেরিদা সম্পর্কে আমি ঠিক সঠিক ব্যক্তি নই যিনি জ্যাক দেরিদার আলোচনা করবেন, তবে আমার যতটুকু বোধগম্য হয়েছে আমি সেটুকু বলবো, এবং জ্যাক দেরিদাকে যে সে বিষয়গুলিতে আমি সমর্থন করি না সেটাও কিন্তু আমি মুক্ত কণ্ঠে বলব। জ্যাক দেরিদা এবং ফুকো এদের মতে সাহিত্য তত্ত্ব সৃজনের আগে চলে আসছে, আমি কিন্তু তা মোটেই মনে করি না। কোনো সাহিত্যের তত্ত্বের দ্বারা প্রভাবিত হয়ে কোনো লেখক লেখা লেখেন না, তার লেখার পরে তার সাহিত্য তত্ত্ব দিয়ে তাকে বিচার করা হতে পারে। লেখক একটা স্বাভাবিক স্বতঃস্ফূর্ততা থেকে লেখে, মুক্ত গদ্যের নাম করে যদি সেই স্বতঃস্ফূর্ততা বিঘ্নিত হয় তাহলে কিন্তু সেটা সাহিত্যের পক্ষে ক্ষতি হয়। আমার বক্তব্য অত্যন্ত সীমিত থাকবে সাহিত্যিক এবং লেখকের দৃষ্টিকোণ থেকে, যদিও জানি তার এই ডিকনস্ট্রাকশন বা বিনির্মাণের সঙ্গে সাহিত্যের যোগসূত্র খুবই কম, এখন অবধি তার খুব কম অন্যয় গড়ে উঠেছে। আসলে একটি পাঠ প্রতিক্রিয়াকে কী করে পরিশীলিত করতে হয়, জ্যাক দেরিদার এই আলোচনা বোধহয় তার সঙ্গে বেশি সম্পৃক্ত। আমরা যদি একদম প্রথম থেকে ধরি, অ্যারিস্টটলকে ধরি, তার পরবর্তীকালে আমরা একদম চলে আসি উইলিয়াম শেক্সপিয়ারে। মহৎ সাহিত্য কাকে বলে আমরা উইলিয়াম শেক্সপিয়ারের মধ্যে দেখতে পাচ্ছি, এবং তার সময়ে মার্লোর মতন নাট্যকারেরা ছিলেন, এবং তাদের ফেলে দিয়ে কি করে, তাদের চেয়ে অগ্রবর্তী কি করে শেক্সপিয়ার হলেন, তার একমাত্র কারণ হচ্ছে অ্যারিস্টটলের যে তত্ত্বটা তিনি না জেনে নাট্যকার হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন, যে ট্র্যাজেডি ইমপ্লাইজ দ্য ডিগনিটি অফ ম্যান। আমরা রবীন্দ্রনাথকে নাট্যকার হিসেবে তেমনভাবে আলোচনার মধ্যে আনা খুব একটা উচিত নয়, কারণ নাট্যকার হিসেবে রবীন্দ্রনাথ অনেক বেশি লিরিসিজমের কাছাকাছি ছিলেন। তবুও প্রতীকী বা অন্যরকম পাঠ, এই প্রসঙ্গে রবীন্দ্রনাথের নাটকও কিছুটা এসে পড়বে এই আলোচনার ক্ষেত্রে। আমাদের দেশে গায়ত্রী স্পিডবার্গ প্রথম পরিচয় ঘটালেন আমাদের সাথে জ্যাক দেরিদার। আজ বহু বছর পর তার আলোচনা যখন ঋক প্রকাশনী করছে, অনেক বিশিষ্ট মানুষ তার সম্পর্কে বলবেন, এবং মূলত তার সম্পর্কে বলা মানে কোনো সাহিত্য তত্ত্বের বিশ্লেষণ নয়, কারণ সাহিত্য তত্ত্বের কথা তিনি বলেননি। তিনি একটি পাঠ প্রতিক্রিয়াকে কিভাবে নির্মাণ থেকে বিনির্মাণের দিকে যাওয়া যায় সেই কথাই তিনি বলেছেন, এবং তার ডিকনস্ট্রাকশনের গদ্যও যদি পড়া যায় তাহলে পাঠক তার নিজের মতন করে একটি ডিকনস্ট্রাকশন তৈরি করেন, এবং সেই জায়গায় উনি একটি মুক্তির কথা বলেছেন। পোস্ট মডার্নিজম স্বীকার করা যাক বা না করা যাক, জ্যাক দেরিদা এবং ফুকো আমি যতদূর এখনো অবধি খুব সামান্য পড়ে দেখলাম তাদেরই কিন্তু উদ্গাতা বলা যায়। পোস্ট মডার্নিজম কতখানি সংশয়াতীত, হয়তো সংশয়াতীত হওয়াও জ্যাক দেরিদার ডিকনস্ট্রাকশনের লক্ষ্য নয়, তবে সে যাই হোক, এই যে পরের দিকে পোস্ট মডার্নিজমের চর্চা হয়েছে, প্রথা বিরোধী লেখার চর্চা হয়েছে, জ্যাক দেরিদা তার সঙ্গে সরাসরি সম্পৃক্ত না হলেও তার দৃষ্টিকোণ দিয়ে বারবার প্রভাব ফেলেছে তা কিন্তু বলতেই হয়। কোনো চিন্তাই মুক্ত চিন্তা নয়, প্রত্যেক চিন্তার মধ্যে একটা ক্লয়েস্টার্ড আইডিয়াস এবং একটা ক্লয়েস্টার্ড সেন্টিমেন্ট থাকে। আমি জ্যাক দেরিদাকে তার চেয়ে ব্যতিক্রম বলে মনে করতে পারলাম না বলে আন্তরিকভাবে দুঃখিত। যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।